সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। সুরমা ও কুশিয়ারার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে শহরের অনেকগুলো সড়ক ও বাড়িঘর। শহরের রাস্তায় রীতিমতো চলছে নৌকা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চিরচেনা ব্যস্ত রাস্তাগুলোতে ঠাই নিয়েছে ঘোলা পানি, টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যার ফলে শেখঘাট উপশহর, সুফানীঘাট, কানিসাইল, যতরপুর, কাজিরবাজার, তুপখানা, ছড়ারপাড়, কালীঘাট, মাছিমপুর, তেরোরতন, কলাপাড়া, তালতলা সহ তলিয়ে গেছে গোটা শহরের বেশিরভাগ সড়ক। সুরমা নদীর পানি বিভিন্ন সড়কের পাশাপাশি ঢুকে পড়েছে অনেক বাসা বাড়িতেও। হুহু করে বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি, অনেক সড়কে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির বন্যা পূর্বাভাসক সতর্কীকরণ কেন্দ্র। গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 360 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এছাড়াও মেঘালয়, ত্রিপুরা এবং আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হওয়ায় এর প্রভাব পড়েছে সিলেটেও। সিলেট শহরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার মধ্যে কানাইঘাট এবং জৈন্তা সহ মোট 5টি উপজেলার কয়েক লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এছাড়াও সুনামগঞ্জের ছাতক, দুয়ারা, সুনামগঞ্জ সদর সহ তলিয়ে গেছে জেলার অনেকগুলো স্থান। আগামীকাল এবং পরশু সিলেটের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়া অধিদপ্তর, যার ফলে সিলেট এবং পার্শ্ববর্তী এলাকার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্দীপন শুভ, সিলন টিভি, সিলেট।